বিতরণের আগে জাননা দিয়ে মিড ডে মিলে চাল পাচার হয়ে যাচ্ছে। বৃহস্পতিবার এই অভিযোগকে কেন্দ্র করে বজ্র থেকে উত্তেজনা ছড়ালো ধূপগুড়ি গার্লস হাই স্কুলে। সকাল থেকে পড়ুয়াদের মধ্যে চাল পরিমাণে কম দেওয়াকে ঘিরে অভিভাবকরা সরব হয়েছেন। একইভাবে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে মিড ডে মিলে দায়িত্বপ্রাপ্ত স্বনির্ভর দলের বিরুদ্ধে পাচারের অভিযোগ তুলেছেন। এর আগেও একই ঘটনা ঘটেছে বলে অভিযোগ ওঠে। প্রধান শিক্ষিকার অভিযোগ, চাল ঠিকভাবে মেপে নিয়ে গেলেও ওজনে কম দিচ্ছে। গত বছরে এরকমই ঘটনা ঘটেছিল, সেরকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল, সেই জন্য এবছর পাচারের বিষয়টি উঠে আসার পর স্কুলের একজন কর্মীকে সেখানে দায়িত্ব দেওয়া হয়েছে। তারপরেও এদিন জানলা দিয়ে পাচারের ঘটনা ঘটেছে বলে অভিযোগ। এদিকে অভিযোগ অস্বীকার করেছে স্বনির্ভর দলের মহিলারা। তাদের দাবি, সম্পূর্ণ অভিযোগ ভিত্তিহীন এবং প্রয়োজনে খতিয়ে দেখতে পারেন। এদিন উভয় পক্ষের অভিযোগ এবং পাল্টা অভিযোগকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। শেষ পর্যন্ত পুরো ঘটনায় পরিচালনা সমিতির হস্তক্ষেপ দাবি করা হয়েছে। পড়ুয়াদের বিতরণের আগে জানলা দিয়ে মিড ডে মিলের চাল পাচার হচ্ছে এবং এই নিয়ে উত্তেজনা ছড়িয়েছে ধূপগুড়ি গার্লস হাই স্কুলে। সকাল থেকে পড়ুয়াদের মধ্যে চালের পরিমাণ কম দেওয়াকে ঘিরে অভিভাবকরা সরব হয়েছেন। একইভাবে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাও মিড ডে মিলের দায়িত্বপ্রাপ্ত স্বনির্ভর দলের বিরুদ্ধে পাচারের অভিযোগ তুলেছেন। এর আগেও ঠিক একই ঘটনা ঘটেছে বলে অভিযোগ ওঠে। প্রধান শিক্ষিকার অভিযোগ রয়েছে, চাল ঠিকভাবে মেপে নিয়ে গেল, ওজনে কম দিচ্ছে। এবং গত বছর ঠিক একই রকম ঘটনাও ঘটেছিল এবং সেই সময় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল, সেই জন্য এবার পাচারের বিষয়টি উঠে আসার পর স্কুলের একজন কর্মীকে সেখানে দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু তারপরেও এদিন জানলা দিয়ে পাচারের ঘটনা ঘটেছে বলে অভিযোগ ওঠে। এদিকে সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করেছেন স্বনির্ভর দলের মহিলারা এবং তারা কিন্তু জানিয়েছেন যে সম্পূর্ণ অভিযোগ ভিত্তিহীন এবং প্রয়োজনে সমস্ত বিষয় খতিয়ে দেখতে পারেন। উভয় পক্ষের অভিযোগ এবং পাল্টা অভিযোগকে ঘিরে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে ধূপগুড়ি গার্লস হাই স্কুলে। কি জানিয়েছে অভিযোগকারীরা শুনুন। অভিভাবকদের তরফ থেকে দাবি করা হচ্ছে যে চাল ডাল মানে ছোলা সবকিছু ওজনে কম দেওয়া হচ্ছে, এই বিষয়ে কি বলবেন? অভিযোগ করছেন যে জানলার মানে সাইড দিয়ে বের করে নিয়ে যাওয়া হচ্ছে এমন অভিযোগ করা হচ্ছে। ছোলাতে কম 100 গ্রাম করে কম দেওয়া হচ্ছে, এই অভিযোগে কিন্তু অনেকে বাড়িতে যে মেপেছে এই বিষয়ে প্রধান শিক্ষিকাকে প্রশ্ন করার, প্রধান শিক্ষিকা বলেন আমি এই বিষয়ে কিচ্ছু জানি না, সবকিছু এই আপনার মিড ডে মিলের ইসের থেকে দেখা হচ্ছে, কিন্তু আপনাদের বিরুদ্ধে যত সব অভিযোগ কি বলবেন? সবটাই সত্যি নয়, এটা আমি স্বীকার করছি, কিন্তু হলো কিছুটাও সত্যি নাই। ছোলাটা আমরা যখন মেপে রাখি হয়তো কিছুটা পরে একটু কমেই যেতে পারে, ওরকমই হতে হতে পারে, কিন্তু আমরা যে ইচ্ছে কিন্তু যে কম দাও তাও তোমার এটা এই বাচ্চাদের দিয়ে কাজ করানো হচ্ছে এই অভিযোগ উঠেছে, এটাও কি সত্যি? বাচ্চাদের না, আমাদের আমাদের যখন আমরা লোক নিয়েছিলাম যে আমরা লিখব, আমরা লোক নিয়েছিলাম, তারপরে এখন আমাদেরকে বলা হয়েছে যে আমরা আমাদেরকে আবার মেনিতে বসানো, তখন আমাদের লোক কম হয়ে গেছে। ওরা এসেছিল তো মাল নিতে আমাদের শাশুড়ি ঘরে ছিল, বললাম দিয়ে আপনার নাম। আমরা শুনলাম যারা মিড ডে মিলের স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা রয়েছেন তারা কি বক্তব্য দিয়েছেন, তারা কিন্তু সম্পূর্ণ এই অভিযোগকে ভিত্তিহীন বলেছেন এবং সেখানে তারা স্বীকার করেছেন যে কিছুটা হলেও হয়তো মাপার সময় সেই পরিমাণ কমতে পারে, তা নিয়ে তারা কিন্তু সঠিক জানেন না। এবং তার পাশাপাশি অভিযোগ উঠেছে কিছু স্কুলের যারা ছোট বাচ্চা রয়েছেন তাদের দিয়ে এই কাজ করানো হচ্ছে, সেই অভিযোগ কিন্তু সঠিক নয় বলে তিনি দাবি করেছেন। আমরা শুনলাম যারা
স্বনির্ভর গোষ্ঠীর মহিলা রয়েছেন তারা কি বলছেন, তার পাশাপাশি আমরা শুনব যারা অভিভাবক রয়েছেন তারা কি বলছেন। একজন বলবেন কিন্তু, হ্যাঁ মাঝখানে কিন্তু অন্য কেউ বলবেন। হ্যাঁ আমরা সকাল থেকে লাইন দিয়ে দাঁড়াচ্ছি, কিন্তু সামনে দেখা যাচ্ছে মিড ডে মিলের মহিলারা মানে প্লাস্টিকের ক্যারি ব্যাগে করে করে মাল পাস করা হচ্ছে ভিতর দিকে, আর সব দেড় কেজি চাল দেওয়া হচ্ছে, আধা কেজি করে আলু কম দেওয়া হচ্ছে, এরকম করে প্রত্যেক মাসেই দেওয়া হচ্ছে। আজকে আমরা বলার পর বদ্দি ভিতর থেকে আসছে, আসার পর ওনাদেরকে হুমকি দেওয়ার পর এখন মাপ মতো দিচ্ছে। কেন কম দিচ্ছিল? কম দিচ্ছিল হয়তো ওরা ওইটা সরাচ্ছে, ওটা ওনাদের প্রাপ্য। আপনারা কখন থেকে দাঁড়ায় আসেন? আমরা 12টার দিকে আসছি। সকাল 10টায় আসছি, আধা ঘন্টা আগে চাল দিছে, আমার ফলের দোকান আছে ওইখানে যে কাটা করছি চাল আধা কেজি কম হয়েছে, ছোলা 200 গ্রাম কম হয়েছে এক কেজিতে, আলু 150 গ্রাম কম হয়েছে, আমি আবার রিটার্ন আসছি। আলু তো আমাদেরই গরম দেখাচ্ছে, তারপর কি অনেক সকাল থেকে দাঁড়ানোর পরে এরকম করতেছে, ওরা প্রতি মাসে এরকম করে। অনেক বাচ্চা তো নিয়ে চলে গেছে, এতগুলা মাল কম কি জানিয়েছেন এই প্রসঙ্গে প্রধান শিক্ষিকা শোনাল। অভিভাবকরা অভিযোগ করেছে যে ওজনে কম দেওয়া হচ্ছে, এই বিষয়ে কি বলবো? এই বিষয়ে আমি বলবো যে সেলফ হেল্প গ্রুপরা যারা মেপে নিচ্ছে তারাই কম দিচ্ছে, ওই চাল চুরি করে বাড়িতে নিয়ে যাচ্ছে। আমি গতবারে ধরতে পেরেছিলাম বলে আমি আমার স্কুলের স্টাফকে বসিয়েছি, এবার তারপরে ওদের বাচ্চাদের দিয়ে নাকি শুনছি পিছনে জানলা দিয়ে ওরা চাল পাচার করে দিচ্ছে, আর এদিকে রেট কেজি করে বলে মেপে দিচ্ছে, গার্জিয়ানরা আমাকে কম ফেলছে। তখন আমি গার্জিয়ানদের কাছে গেলে ওখানে গিয়ে বললাম যে ওদের সামনে তোমরা ওই যেটা মাপার যন্ত্রটা দিয়েছে সেই যন্ত্র দিয়ে তোমরা মেপে দাও, যাতে কোনো ভুল ইয়ে না হয় গার্জিয়ানদের। আর এখানে চালের বস্তা আমরা যখন বের করে দিই 50 কেজি করে চালের বস্তা থাকে, ওখান থেকে 25টা হবে, 25টা না হলে যদি কমও যদি থাকে রেশন মিলাই ওখান থেকে 50 কেজিও যদি থাকে তা 24টা হবে। এরকমই তো আমরা হিসাব করে করে বস্তা আমরা ওরা বের করে দিচ্ছি, ওরা বস্তা ওজন করছে, ওখান থেকে ওরা চাল মেরে দিচ্ছে। এখানে আমার তো কিছু করার নেই, আমি কী করবো? এখন 927 জনকে দিচ্ছি আমি, 11টার থেকে এসে এখনো পর্যন্ত আটকা, আমি এখন 977টা তো নিজে মেপে দিতে পারবো না, লোকের উপর ভরসা, লোক যদি চোর হয় আমি কিছু করার নেই।